নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, কৃষকবন্ধু প্রকল্পে টাকা দেওয়ার সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার পর অনেক দিন কেটে গেলেও আপনারা টাকা পাননি। তো মাঝখানে শনিবার রবিবার ছিল, 25শে ডিসেম্বরে ছিল, টাকা কিন্তু দেওয়া বন্ধ ছিল। আজ থেকে কিন্তু আবারও টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে। সরকারি ছুটি থাকলেও আজকে কিন্তু টাকা দেওয়া হয়েছে ব্যাংকের তরফ থেকে। তো টাকা যে এসেছে সেটাই আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো আজকে। এছাড়াও যাদের এখনও টাকা ঢোকেনি তারা কবে টাকা পাবেন, আপনাদের কি করণীয় আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের যে সকল সাবস্ক্রাইবার এই স্ক্রিনশটগুলি দিয়ে সাহায্য করেছে তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাহায্য করার জন্য। আপনারাও কোনো কিছু ইনফরমেশান পাঠাতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে বা চ্যানেলের এবাউট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ইনফরমেশান পাঠাতে পারেন। দেখুন, ইনি একটা SMS আমাকে পাঠিয়েছেন, ইওর ইউকো ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা দেওয়া ছিল লাস্ট 4টা সংখ্যা, হ্যাজ বিন ক্রেডিটেড উইথ রুপিজ 4,990 টাকা, ওনার ক্রেডিট হয়েছে, অ্যাভেলেবেল ব্যালেন্স কত রয়েছে দেখিয়ে দিয়েছে। তো এনার এটা ব্যাংক থেকে SMS এসেছিল, এবার উনি ওনার ব্যাংকের স্টেটমেন্ট সেটাও চেক করে আমাদেরকে পাঠিয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ওনার ইউকো ব্যাংকের যে স্টেটমেন্ট এম পাসবই অ্যাপ থেকে সেটা পাঠিয়েছে। তো এখানে ওনার NACH WBSC 627 লেখা রয়েছে, 4,990 টাকা ক্রেডিট হয়েছে। WBSC 627 মানে আপনারা জানেন এটা কৃষক বন্ধু প্রকল্পেরই টাকা। এছাড়াও আরেকজন উপভোক্তার দেখুন, এনারও ডিয়ার কাস্টমার ইওর অ্যাকাউন্টের সংখ্যা দেওয়া ছিল, হ্যাজ বিন ক্রেডিটেড, এনার 5,000 টাকা ক্রেডিট হয়েছে 26/12/2022 তারিখে ফ্রম কৃষক বন্ধু, WBSC 627 লেখা রয়েছে, অ্যাভেলেবেল ব্যালেন্স কত রয়েছে দেখার লেখা রয়েছে, আর ব্যাঙ্ক অফ বরোদা, ওনার ব্যাঙ্ক অফ বরোদা অ্যাকাউন্টে টাকা এসেছে সেই কারণে ব্যাঙ্ক অফ বরোদা লেখা রয়েছে। মূলত যে সকল কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা কিন্তু টাকা পাচ্ছে, ধাপে ধাপে টাকা পাচ্ছে। এবার আপনারও যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে, আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে দেখুন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আগেও বলেছি, এখনও বলবো, একদিনে সব কৃষক টাকা পাবে না, আপনারা অযথা অধৈর্য হবেন না, ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, এবার আপনারাও টাকা পেয়ে যাবেন, অপেক্ষা করুন, 100% আপনারা টাকা পাবেন। এবার কোন কোন জেলা টাকা পেয়েছে দেখুন, এইভাবে জেলাভিত্তিক দেওয়া হয় না, তবু আজকে যারা টাকা পেয়েছে তারা কিন্তু বেশিরভাগই বীরভূম জেলার কৃষক জানালেন। তো এভাবে কিন্তু জেলাভিত্তিক দেয় না, আগেই বলেছি প্রতিটা জেলারই কিছু কিছু কৃষক প্রতিদিনই টাকা পাচ্ছে। এবার একটা জেলায় তো অসংখ্য কৃষক রয়েছে, তো একটা জেলার একদিনে তো কৃষক টাকা পেয়ে যাচ্ছে না, ধাপে ধাপে টাকা পাচ্ছে। তো সেই রকমই আপনার যখন লট অনুযায়ী টাকা দেওয়া হয়, আপনার যখন লট আসবে আপনি কিন্তু টাকা পেয়ে, তবে শুধু দেখে নেবেন আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে কিনা। অনেকের এখনও এডিএ আপলোডেড রয়েছে, তো এডিএ আপলোডেডগুলো আস্তে আস্তে ডিডিএ অ্যাপ্রুভড হবে এবং ডিডিএ অ্যাপ্রুভডগুলো অ্যাকাউন্ট ভ্যালিড হবে। তো যাদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ রয়েছে আপনারাও চিন্তা করবেন না, আর যাদের এখনও এই স্ট্যাটাসগুলো পরিবর্তন হচ্ছে না আপনারাও একদমই চিন্তা করবেন না, কিছু সময় পরে দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে, কারণ এখনও টাকা অনেক দিন ধরেই দেবে, টাকা দেওয়া শেষ হয়ে যাচ্ছে। তাই আপনারা অযথা অধৈর্য হবেন না, সকলেই টাকা পাবেন, অপেক্ষা করুন না। যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড এসেছে তাদের সমস্যা কীভাবে সমাধান করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে আমরা বিস্তারিত দুটো ভিডিও আপলোড করেছি, আমাদের চ্যানেলে গিয়ে কৃষকবন্ধু প্লেলিস্টে গিয়ে সেই ভিডিও দেখতে পারে। এবং এইভাবে প্রতিদিনই কিন্তু টাকা দেবে, আপনারা অপেক্ষা করে থাকুন, আপনারাও টাকা পেয়ে যাবেন। তো আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে কী রয়েছে, টাকা পেয়েছেন কি না, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না।